সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। তিনি যে একজন ভালো অভিনেত্রী তা তো আমাদের সকলেরই প্রায় জানা। সেই রূপলী পর্দার অভিনেত্রী যিনি একটা সময় মাতিয়ে রেখেছিলেন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, কিন্তু একেবারে নয়া চমক নিয়ে হাজির হলেন এই ওয়ার্ল্ড মিউজিক ডেতে। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি। কিন্তু তিনি যে অভিনয়ের পাশাপাশি একজন সঙ্গীতশিল্পী এ কথা অজানা নয় তার অনুরাগীদের কাছে। বেশ কয়েক বছর আগে মুক্তি পেয়েছিল বাংলা সিনেমা বাপি বাড়ি যা, সেই ছবিতেই গান গেয়েছিলেন অর্পিতা চ্যাটার্জি। গানটির মেল ভার্সনে গলা মিলিয়েছিলেন উস্তাদ রশিদ খান। শুনে নেওয়া যাক সেই গানটির কিছু অংশ। কিন্তু এত বছর পর তাকে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখে সকলেই প্রায় ভীষণ উচ্ছ্বাসিত। নিজে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করা মাত্র কমেন্টের ঝড় বয়ে যায়। নিজের রিওয়াজের ভিডিও শেয়ার করে অভিনেত্রী উদযাপন করেছেন বিশ্ব সঙ্গীত দিবস। সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।